আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি মাছ দিয়ে সবজি। তা সবজিটা আমি চার পদের নিয়েছি, তাহলে ফুলকপি, শিম, আলু আর কচু। আর মাছ আপনি এই তরকারিটা বিশেষ করে মাথা আর লেজ এগুলি দিয়ে এই তৈরি করলে বেশি ভালো হয়। তারপরে আমি দেখার জন্য বা দিব মাছ কয়েকটা নিয়েছি আমি। তা দেখেন, এটাকে আমি প্রথমে মশলা দিয়ে মেখে রেখে দিব। তারপরে এগুলি একেবারে সহজভাবে, যে একটা অনেকে আছে জেন্টস একা থাকে, তারাও নিজে রান্না করে খেতে পারবে, সেইভাবে আমি তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য রান্না করে দেখাচ্ছি আমি কীভাবে। আর এটা হলো পেঁয়াজ আর রসুন, রসুনটা কেটে নিয়েছি, শুধু ছেঁচে নিব আমি। তা প্রথমে আমি মশলা মাছে আমি মশলা দিয়ে মেখে দিচ্ছি। প্রথমে মরিচ দিয়ে দিলাম, হলুদ দিলাম, হলুদ মরিচ দিয়ে আমি মেখে রেখে দিব। একটু লবণ দিব, তা এটা দিয়ে আমি মেখে রেখে দিব, ভেজে দিব। মাছটা ভেজে নিচ্ছি, তার সবজিটা তলিয়ে দিই। তার সবজিটা আমি মশলা মেখে চড়াবো, তার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি দু এক চামচ। হালকা সবজিটা এত তেল লাগে না, এক দু চামচ দিলে হবে। আর এই যে শুকনো মরিচ, গুঁড়ো মরিচ যেটা, আর হলুদের গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি আমি, এই ধনিয়ার গুঁড়ো এক চামচ। আর এখানে আমি দিব বাটা পেঁয়াজটা, ছেঁচে রেখেছি আমি, এটা এক চামচ দিব, এক চামচ না দেড় চামচ দিয়েছি। এখন আমি মাখবো, লবণটা দিয়ে নিই, লবণ দিচ্ছি আমি, যেহেতু সবজি লবণ লাগবে, দুই চামচ লবণ দিয়েছি। এখন এটা আমি মেখে দিব, মেখে এমনি আমি তুলে দিব, কষাবো, তারপরে এটার মধ্যে পানি আর মশলা দিয়ে দেব। এখন আমি এইভাবে মেখে নিলাম, এখন আমি চুলায় বসাব। সবজিটা আসলে হয়ে গেছে, এটার মধ্যে পানি দিব, পানি দিয়ে গলাবো, হাফ মানে কষানোটা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম, পানি দিয়ে এখন গালাবো, তারপর আমি ভাজা মাছটা বসিয়ে দিব, এটা গলুক। এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, গুলো দিয়ে দিব এখন, দু এক টুকরা মাছ। যা হয়ে গেল, ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামাবো। হয়ে গেল রুই মাছ সবজি, যদিও এটা পাঁচমিশালি সবজি না, আমি চারমিশালি দিয়েছি, বলে পাঁচমিশালি সবজি। তা তৈরি হয়ে গেল, আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভাল লাগবে, সবজিটা যেহেতু আমরা পছন্দ করি, ভাল লাগবে। আসসালামু আলাইকুম।